দিলাম পাড়ি বেলপাহাড়ি। বেলপাহাড়ি এ নামটা শুনে কি ভয় লাগছে? না, এখন আর কোনো ভয় নেই। ঘুরে আসুন একদিনের জন্য বেলপাহাড়ি। হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল, তাই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব 37 কিলোমিটারের মতো।
ছাতার মতন যেতে হয়। আচ্ছা ও বাবা শুয়েছে? হ্যাঁ শুয়েছে। কতটা ভেতরে শুয়ে? এইখান থেকে তোমার কাছে। তারপরে? তারপরে ওখানে দাঁড়াতে পারবে? দাঁড়িয়ে তার ভেতরে ঢুকতে পারো? ওইখানে তো ওইটাই তো খামলতা, আর অন্য যে নোটা দাঁড়াতে ওধারেতে যেতে পারবে না। কথাটা শুয়ে শুয়ে ঢুকবো, দিয়ে দাঁড়িয়ে যাবো ওইখানে।